ফিরলাম বিরতির পর, এবার একটু চোখ রাখবো আমবাসার দিকে। রাজ্য জুড়ে বন্যা পরিস্থিতির পরবর্তী সময়ে এখন যারা পঞ্চায়েতে নির্বাচিত হয়েছেন, পঞ্চায়েতে জয়লাভ করেছেন, তারা শপথ নিচ্ছেন। আমবাসা থেকেও সেই একই ছবি ফুটে উঠলো। বুধবার শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হলো আমবাসা পঞ্চায়েত সমিতির। আমবাসা পঞ্চায়েত সমিতির 9 জন সদস্যই শপথ গ্রহণ করেছেন। প্রথম পর্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সম্পন্ন হয় নতুন সদস্যদের প্রথম সভা, এবং সভা শেষে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয় এবং ওনারাও শপথ গ্রহণ করেন। আমবাসা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হিসেবে শপথ নেন হেমালী দেববর্মা এবং ভাইস চেয়ারম্যান হিসেবে শপথ নেন উত্তম দেবনাথ। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা চক্র। এদিন শপথ বাক্য পাঠ করান জেলা পঞ্চায়েত আধিকারিক ইস্তার জাংতে। সাক্ষাৎকারে নবনির্বাচিত চেয়ারপারসন হেমালী দেববর্মা বলেন, আগামী দিন সকলকে একসাথে নিয়ে কাজ করবেন তিনি। আমবাসা পঞ্চায়েত সমিতির এলাকার উন্নয়নের জন্য তারা বদ্ধপরিকর থাকবেন তিনি ঠিক কি জানিয়েছেন, একবার শুনবো। মিলে কাজ করব এবং আমাদের ব্লকের যে আগামী দিন আরো উন্নত আমরা এগিয়ে কাজ করব, হাতে হাত ধরে আমরা কাজ করব, এই আশা ও বিশ্বাস। এলাকাবাসীদের উদ্দেশ্যে কি বলতে চান? দেবতিল আমার এলাকাবাসী এবং জনগণের এই আশীর্বাদেই আজ আমরা এই পদটা পেয়েছি এবং ওনাদের স্বার্থে এবং সবার মঙ্গলের জন্য কাজ করব এই আশাটুকু রেখে আমি শেষ করছি। একেবারে শুনলেন ঠিক কি জানাচ্ছেন তিনি, সাধারণ মানুষ, এলাকার মানুষ তাদের স্বার্থের জন্যই, সে তাদের উন্নয়নের জন্যই কাজ করবেন বলে জানালেন তিনি। ফিরে আসি একটি বিরতির পর, সঙ্গে থাকুন।